সমস্ত স্টুডেন্টদের আমার তরফ থেকে আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা জানি। আমার এই আমি প্রথম সেমিস্টারের স্টুডেন্ট, আমি 4 মাসে এই কলেজে থেকে পড়াশোনা করে যে এক্সপিরিয়েন্সটা পেয়েছি সেই অনুযায়ী আমার বক্তব্য রাখতে চাই। তো প্রথমে যখন আমরা স্কুল কমপ্লিট করি এবং কলেজে যখন প্রথম দিন হয়, খুবই একটা টেনশন থাকে যে কলেজ কিরাম হবে, নতুন একটা এনভায়রনমেন্ট, সেটার সাথে মানিয়ে নিতে পারবো কিনা, সমস্ত কিছু কিভাবে গুছিয়ে করতে পারবো কিনা, আর একটা থাকে স্যারদের সাথে কিভাবে মানিয়ে গুছিয়ে নেবো। স্কুল থেকে কলেজে উঠতে একটা নতুন ধরনের পরিবেশ তৈরি হয়, আর একটা থাকে সেটা হচ্ছে সিনিয়রদের সাথে কিরকম সম্পর্কটা তৈরি হবে, কোনো রকম র্যাগিং হবে কিনা কলেজের, ক্যাম্পাস কিরকম হবে, তো এই সমস্ত টেনশনগুলো থাকে। কিন্তু কলেজে আসার পরই যে সমস্ত ভয়গুলো ছিল সেই অনুযায়ী কিছুই হয়নি। কারণ প্রথমে স্যারদের কথা বলি, স্যাররা হচ্ছে খুবই বন্ধু সুলভ, খুব ভালোভাবে পড়াশোনা, শুধু আমাদের সিলেবাসের সঙ্গে স্যারদের সম্পর্ক নেই, পড়াশোনার পাশাপাশি আমাদের লাইফে যে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন যে জিনিসগুলো থাকে সেগুলো সম্পর্কে কোনো কারণে ডিমোটিভেট হয়ে গেলেও স্যাররা আমাদের ডিমোটিভেট করার চেষ্টা করে। সিলেবাসের বাইরে পড়াশোনা, বিভিন্ন বইপত্র, এই সমস্ত নিয়ে কোন বই পড়লে ভালো, কোন লেখকের বই পড়লে ভালো, এই সমস্ত বিষয়ে আমাদের সাজেশন দেন। তো এই সমস্ত মিলিয়ে স্যারের সাথে আমাদের বন্ধু সুলভ একটা পরিবেশ তৈরি হয়ে গেছে, যেটা আমাদের নিজেদের লাইফের পাশাপাশি আমাদের কলেজ লাইফের পাশাপাশি আমাদের লাইফেও খুবই একটা আমাদের সুবিধা করে। আর এবার সিনিয়রদের কথা বলবো, সিনিয়ররাও আমাদের সাথে খুবই মানে আমাদের ছোট ভাইয়ের মতো আচরণ করে, খুবই ভালোবাসে আমাদের। এটা শুধু পড়াশোনার জন্য নয়, আমাদের খেলা আমাদের খেলাধুলার সাথেও আমাদের সাথে খেলাধুলা করার কারণে আমাদের একটা ভালো বন্ধুসুলভ আচরণ তৈরি হয়ে গেছে। তো সব মিলিয়ে 4 মাসে আমার এক্সপিরিয়েন্স কলেজ সম্পর্কে খুবই ভালো, যা ভেবেছিলাম তার থেকে অনেকটাই ভালো আমার এক্সপিরিয়েন্স। তো আর বেশি কিছু বলার নেই, এই বলেই আজকের এই বিশেষ দিনে সবাইকে আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা জানিয়ে আমার এই বক্তব্য শেষ করছি। এই বিজয়নারায়ণ মহাবিদ্যালয়ের প্রথম বর্ষের একজন ছাত্র ফার্স্ট সেমে, তো এখানে উপস্থিত সমস্ত অধ্যাপক মহাশয় এবং আমার দাদা দিদিদের আমার প্রণাম জানাই এবং আমার সহপাঠীদের আমার শুভেচ্ছা জানাই। তো স্কুল শেষ করার পর, স্কুল জীবন শেষ করার পর ভেবেছিলাম যে মানে কলেজ লাইফ কেমন হবে, এই নিয়ে একটা মানে চিন্তাও কাজ করছিল যে কেমন হবে, মানে ওখানে কি কি মানিয়ে নিতে পারবো কিনা, মানে সমস্ত দাদা দিদিরা কেমনভাবে আমাদের ইয়ে করবে, বা কলেজে অন্য কিছু স্যারের সাথে কেমন আমাদের সম্পর্ক তৈরি হবে। কিন্তু সব মিলিয়ে যেটা বুঝলাম, মানে এই 4 মাসে যথেষ্ট ভালো অভিজ্ঞতা, মানে স্যারেরা আমাদের যথেষ্ট সহযোগিতা করেন, পড়াশোনা তো বলতেই হবে, কারণ স্যারেরা আমাদের ওই পড়াশোনার টাইমের বাইরে যখন যা অসুবিধা হয় আমরা স্যারদের কাছে অফ টাইম বা রাতে স্যারদের কাছে মানে গুগল মিটে অনলাইন ক্লাস নেন বা অন্য সমস্ত আমাদের বিভিন্নভাবে হেল্প করেন। তো আর যদি সিনিয়রদের কথা বলি, তো সিনিয়ররাও আমাদের উপর ভীষণভাবে হেল্পফুল, যখন যা অসুবিধা হয় আমরা সিনিয়রদের বললে তো ওনারা তো মানে তারা বিভিন্নভাবে আমাদের সহযোগিতা করেন। তো যেটা ভেবেছিলাম যে কলেজ লাইফে হয়তো মানিয়ে যেতে পারবো না, একটা নতুন জায়গা কেমন কী হবে, যেরকম বন্ধুরা সমস্ত নতুন বন্ধু, তো যেটা যেরকম এক্সপেকটেশান ছিল তার থেকে অনেক ভালোই, যথেষ্ট কলেজ সম্পর্কে যথেষ্ট ভালোই কলেজ পেয়েছি, সেটা নিয়ে বলার কিছু নেই। স্যারদের কথা যদি বলি, স্যারেরা তো যথেষ্টই ভালো, আমাদের পড়াশোনার পাশাপাশি আমাদের বিভিন্ন রকম এক্সিবিশন বা এই সমস্তকে আমাদের উৎসাহিত করে, বইয়ের সাথে যাতে আমরা সেই সমস্ত জায়গায় পার্টিসিপেট করতে পারি। তো আরও বিশেষ কিছু কার্যকলাপ তো আছে, যেমন আজ এই বিশেষ দিন, যেমন যেটা আমার দাদা দিদিরা আয়োজন করেছে ওয়েলকাম, তো এটা একটা, তা আবার টিচার্সদের সেলিব্রেশন, মানে একটা ন্যাশনাল ম্যাথামেটিক্স ডে, তো এই সমস্ত কিছুর জন্য আমার দাদা দিদি অসংখ্য ধন্যবাদ জানাই। তো আর বেশি কিছু বলা নেই, 4 মাসের অভিজ্ঞতায় যেটা বুঝেছি কলেজ যেরকম ভেবেছিলাম তার থেকে তো অনেক ভালো কলেজ পেয়েছি, এবং আমাদের ভবিষ্যৎ জীবন আশা করছি অনেক সুবিধা হবে এই কলেজে আমরা যদি এই 4 বছর ভালো করে পড়াশোনা করি। তো স্যারদের প্রণাম জানিয়ে, তো আমার সমস্ত দাদা দিদিদের অনেক প্রণাম জানিয়ে, তো আমার সবার ভালোবাসা জানিয়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য দিয়েছি।